আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে যাই যেখানে রয়েছেন আপনাদের সবাইকে সালাম আজাদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে প্রতিদিনের মতো হাজির হলাম, আর সেই ব্লগটি হচ্ছে আমাদের নবীগঞ্জ ডিগ্রি কলেজকে ঘিরে। যদি আমাদের এই কলেজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন চলে আসি নবীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন নবীগঞ্জ কলেজের দিকে রওনা দিয়েছি মাজপুর হয়ে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নবীগঞ্জ সরকারি কলেজকে ঘিরে আজকে আমি একটি ব্লগ বানাতে যাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আমার সঙ্গে রয়েছেন ছোট ভাই দিলদার হোসেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নবীগঞ্জ সরকারি কলেজের প্রধান গেটটি। এই হচ্ছে কলেজের উত্তর সাইড। এই রোডটি হচ্ছে নবীগঞ্জ টু খাজির বাজার যাওয়ার প্রধান রুট। এই সাইডটি হচ্ছে নবীগঞ্জ বাজারে ঢোকার মেইন রুট। এই দক্ষিণ সাইড কলেজের। আমরা কলেজের ভিতরে প্রবেশ করতেছি। এই কলেজের প্রায় 8 থেকে 10 হাজার ছাত্র ছাত্রী লেখাপড়া করিতেছেন। অত্যন্ত চমৎকার আমাদের নবীগঞ্জ সরকারি কলেজটি। প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমি যেই দিন রেকর্ড করেছিলাম সেই দিন কলেজ বন্ধ ছিল বলে কোনো ছাত্র ছাত্রীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না। প্রিয় ভিউয়ার্স, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিবেন। আর আপনারা দেখতেছেন এই ভিডিওটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সরকারি কলেজের এই ব্লগটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলেজটির নতুন ভবন সরকারিকরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী একই ধরনের বিল্ডিং, চারতলা বিশিষ্ট একই ডিজাইনের রয়েছে সারা বাংলাদেশে। তাই আমাদের নবীগঞ্জ সরকারি কলেজ একটি বিল্ডিং আমরা উপহার হিসেবে সরকারের পক্ষ থেকে পেয়েছি। এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। Thank you.
প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমার এই ব্লগটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার উদ্দেশ্য হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।